أَفَلَا يتدبرون الْقُرْآنَ أم عَلَى قُلُوبٍ أَقُفَالُهَا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شمنت ديني بحي ابن بنرى تدبر القرآن আয়োজনে جني أتكي সবাইকে স্বাগত জানাচ্ছি جنات আজকে أتكي تدبر القرآن ابن تفسير القرآن এ দুটোর মধ্যে একটা তুলনামূলক আলোচনা পেশ করব তফসিরুল কোরআনটা কি পাশাপাশি তাদাব্বুরটা কী তার মানে হচ্ছে আমরা যদি কোরআনের তফসিরটাকে সামনে রাখি তাহলে কোন কোন জিনিসগুলো আমাদের সামনে আসে আর তাদাব্বুরকে সামনে রাখলে আরও কোন 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 অতিরিক্ত জিনিসগুলো আসে সেটা একটু চোখ মেলে দেখা বোঝা এবং উপলব্ধি করা তাহলে মনে হয় কোরআন তাফসিরের সাথে সাথে তাদব্বরটাকেও আমরা ভালো করে হৃদয়ঙ্গম করব এবং আমরা হয়তো তাদব্বরের কাজটাও সহজেই করতে পারবো ইনশাল্লা তাহলে প্রথম পয়েন্টে আসি তাফসির হল আয়াতের উদ্দিষ্ট অর্থটাকে আবিষ্কার করা বা সেটাকে উপস্থাপন করা আর এক্ষেত্রে তাদাব্বুরটাকে তাদাব্বুর হলো এই তাফসিরের পেছনে আয়াতের আরও যে গভীর মর্ম রয়েছে মাকাসেদ রয়েছে এবং এর যে দিলালাতগুলো রয়েছে আয়াত থেকে প্রাপ্ত যে হেদায়েতগুলো এবং শিক্ষাগুলো রয়েছে এবং আয়াত যে সকল হেকমা বিধিবিধান এবং যে সকল আকিদা বা আরও অন্য শিক্ষা ধারণ করে আছে সেগুলোকে চিন্তা করে বের করে নিয়ে আসা এটা হলো তাদাব্বর এবং সাথে সাথে সেটাকে মেনেও নেওয়া কারণ তাদাব্বর তো আমরা আসলে মেনে নেওয়ার জন্যই করছি তাই না তাহলে এটা হলো প্রথম পয়েন্ট আমরা একদিকে তাফসিরকে উল্লেখ করলাম অন্যদিকে তাদাব্বরের মধ্যে যে আরও অতিরিক্ত অনেক কিছু আছে সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যিনি মোফাসের যিনি কোরআনের তাফসির করেন তার উদ্দেশ্য হল কোরআনের অর্থটাকে জানা এবং মানুষের সামনে সেটাকে উপস্থাপন করা এই জন্যে তাফসির এটা আল এলমিয়া যেটাকে বলা হয় অর্থাৎ এলমি যে তাকাত আল্লাহ দিয়েছেন এলমের যে শক্তি দিয়েছেন এলমি পাওয়ার সেটাকে আরও পরিপক্ক করে আরও পরিপুষ্ট করে অন্যদিকে যিনি মোতায়াব্বের তাদাব্বুর করেন যিনি তাফসির করেন তিনি হলেন মুফাসের আর যিনি তাদাব্বুর করেন তিনি হলেন মোতাদ্বের তার উদ্দেশ্যটা কি তার উদ্দেশ্য হচ্ছে আয়াতের এলেম থেকে এবং ইমান থেকে উপকৃত হওয়া এবং এগুলোকে মেনে নেওয়া এবং এই এলেম আর ইমানকে আমলে রূপান্তরিত করা এই জন্যেই তাদাব্বুর একদিকে যেমন এলেমকে পরিপুষ্ট করে ঠিক তেমনি ইমানকেও পরিপুষ্ট করে এবং আমলকেও পরিপুষ্ট করে তাহলে মোতাদব্বের এখানে কয়েকটা উদ্দেশ্য যুগপদভাবে সম্পন্ন করেন যেখানে মুফাসের এলমি উদ্দেশ্যটাকেই পরিপুষ্ট করেন তৃতীয় পয়েন্টে আসি তৃতীয় পয়েন্টটা হচ্ছে তাফসিরের নির্দেশটা দেওয়া হয়েছে যে কিতাবুল্লাহর যতটুকু বোঝা প্রয়োজন সেই হাজাত অনুসারে সেই হাজাত অনুসারে তাফসিরটা করা হবে এবং এই তাফসিরটাও করা হবে মানুষের সাধ্য অনুযায়ী তাহলে আমি আবার বলি তাফসিরের এই নির্দেশনাটা পরিপালন করতে হবে কিতাবুল্লাহকে বোঝার উদ্দেশ্য পূরণের জন্যে কিতাবুল্লাহ যতটুকু বোঝা আমার প্রয়োজন ততটুকু তাৎসির আমি করব। এবং আমার সাধ্য অনুযায়ী কিন্তু তাদাব্বুরের বিষয়টা যদি আমরা আসি তাহলে তাদাব্বুরের নির্দেশ দেওয়া হয়েছে সকল মানুষকে যেন সকল মানুষ কোরআন দ্বারা উপকৃত হয় এবং কোরআনের হেদায়তের মধ্যে চলে আসে এজন্যে তাদাব্বুরের নির্দেশনা শুধু মুসলিমরা নয় বরং প্রাথমিকভাবে অমুসলিমদেরকেই দেওয়া হয়েছে তারা যেন কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে ইসলামের ছায়াতলে চলে আসে তারা যেন ঈমানকে গ্রহণ করে আর এই তাদাব্বরের ক্ষেত্রে মানুষ বিভিন্ন স্তরে বিন্যাসে বিভক্ত যেমন কেউ যদি ভালো করে তাদাব্বর করেন তাহলে তিনি রাসে খুনা আলম হতে পারেন গভীর জ্ঞানের অধিকারী আলেম হতে পারেন এবং কেউ কেউ হয়তো এলেমের পাশাপাশি ইমানেও গভীরতা অর্জন করতে পারেন আবার কেউ কেউ ইমানের গভীরতার পাশাপাশি এই তাদাব্বুর থেকে তিনি মোতাস্তার হতে পারেন তিনি প্রভাবিত হতে পারেন এই তাদাব্বুরকে তিনি তার জীবনের বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারেন তাহলে আমরা দেখলাম তাদাব্বুরের প্রভাবের সীমানাটা তাফসিরের চাইতে অনেক বেশি তাফসির যেখানে সাধারণত মুসলিমদের উপকার করে থাকে তাদাব্বুর সেখানে গোটা মানব জাতিকে অন্তর্ভুক্ত করে নেয় তার প্রভাবের তালিকায় চতুর্থ যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে ওলামাইকেরাম তফসিরের জন্য অনেকগুলো শর্ত উল্লেখ করেছেন কারণ তাফসিরটা হচ্ছে আল্লাহর উপর কথা বলা আপনি যখন বলেন এই আয়াতের এ হচ্ছে তাফসির আপনি কিন্তু আল্লাহর মোরাদটাকে উল্লেখ করার সাহসিকতা দেখাচ্ছেন অতএব তাফসির টু দ্য পয়েন্ট হতে হবে কোনো অতিরিক্ত কথা নিজ থেকে সংযোজন করা যাবে না আর এই যোগ্যতা অনুযায়ী কাজ করার জন্য আপনার কিছু শর্ত টার্মস এবং কন্ডিশন লাগবে এই জন্য বলা হয় মুসলিমদেরকে তাদাব্বুরের ক্ষেত্রে মানে মুস ক্ষেত্রে মুসলিমের ওজর কবুল করা হয় কিন্তু তাফসিরের ক্ষেত্রে তার ওজোর কবুল করা হবে না অর্থাৎ তাদাব্বুর করতে গিয়ে যদি সে কোনো ভুল করে তাহলে তার এই ওজোরটা গ্রহণযোগ্য কিন্তু তাফসির করতে গিয়ে তার ভুলের ওজর গ্রহণযোগ্য নয় কারণ তাফসিরের যোগ্যতা থাকলেই তাকে টু দ্য পয়েন্ট তাফসিরের অনুমতি দেওয়া হবে তাফসির মন মতো ইচ্ছা মতো করার অনুমতি দেওয়া হবে না ফলে তার ওজোর কবুল করা হবে না যদি সে ভুল করে কিন্তু তাদাব্বুরের ক্ষেত্রে এই ধরনের সরুত যেটা তফসিলের ক্ষেত্রে রয়েছে এই ধরনের সরু স্বরূপ আরোপ করা হয়নি তবে আয়াতের অর্থ বোঝাটা তো সত্য আপনি তাদাব্বুর করবেন অর্থই বোঝেন না কিভাবে সম্ভব তাহলে যারা আল কোরআনের আয়াতগুলোর সাধারণ অর্থ বুঝতে পারে এবং তার সাথে তাদের হস্তল কাজ অর্থাৎ নেক নিয়ত থাকে এবং তাদের উদ্দেশ্য সততাপূর্ণ হয় তাহলে তিনি তাদাব্বর করতে পারেন কারণ অসত উদ্দেশ্যে তাদাবুর করলে তো সেই তাদাবুর গ্রহণযোগ্য হবে না এই জন্য আল্লাহ আল কোরআন উল্লেখ করেছেন সৌরাতুল কামারের সতেরো নম্বর আয়তে ওলা খাদান আল আন আলী ফাহাল ফাহাল মিম উদ্দেকের আর নিশ্চয়ই আমরা আল আনকে উপদেশ গ্রহণের জন্য দিকের জন্য সহজ করে দিয়েছি অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি সুরাতুল কামার সতেরো নম্বর আয়াত পঞ্চম যে পয়েন্টটি আমরা এখানে আলোচনা করব সেটি হল তাফসির হাজাত অনুযায়ী ও এবং সকল অবস্থায় তাফসির করাটা করণীয় নয় অর্থাৎ ওয়াজিব নয় কিন্তু আল কোরআন নিয়ে তাদাব্বুর প্রত্যেক অবস্থা ওয়াজিব এজন্যে তাদাব্বুরের নির্দেশ কিতাবুল্লার মধ্যে বারবার এসেছে তবে তাফসিরের নির্দেশ সেভাবে আসেনি কারণ তাদাব্বুর প্রত্যেককেই করতে হবে দাদাব্বর তো শুধুমাত্র হুকুম বের করা নয় দাদাব্বুর আরাম একটি বিষয় আমি আমার আল্লাহকে আবিষ্কার করতে চাই আমি আমার দিনকে বুঝতে চাই আমার দিন যে কল্যাণকর আমার আল্লাহ যে আমাকে ভালোবাসেন আমার আল্লাহ যে আমার জন্য দুনিয়াবাসীর জন্য কত কিছু করেছেন কত নিয়ামত দিয়েছেন সেটা আমি বুঝতে চাই এটা প্রত্যেক মানুষই করতে পারে ফলে দাদাব্বুর সবার উপর সর্বাবস্থায় ওয়াজিব কিন্তু তাফসির সবার উপর সর্বাবস্থায় ওয়াজিব নয় ষষ্ঠ যে পয়েন্টটা সেটি হলো তাফসির হল তাদাব্বুরের একটা ওয়াসিলা একটা টুল একটা উপকরণ তাদাব্বুর করার জন্য তাফসির একটা উপকরণ এই জন্যই বলা হয় তাদাব্বুর হলো আসলন অর্থাৎ বেসিক জিনিসটা হলো তাদাব্বুর আর তাফসির হলো তার ফরা তাদাব্বুর আনুষাঙ্গিক আরেকটা স্পেশাল বিষয় তাহলে তাফসিরটাকে আমরা বুঝলাম এখানে কি দাদাব্বুরের একটা উপকরণ আর তাদাব্বুর হল তাফসির উপকরণ না তাদাব্বুর হল আল কোরআনুল কারিম নাজিল হওয়ার মূল উদ্দেশ্য কারণ এই তাদাব্বুরের কারণেই মানুষ মেনে নেয় মানুষ চিন্তা করে বুঝতে পারে যে হ্যাঁ আমার এটা করা উচিত সে কনভিউজড হয় তাদাব্বুর না করলে চিন্তা গবেষণা না করলে সে কিন্তু কখনোই গ্রহণ করে না তাহলে তাদাব্বুরটা যে কোনো কাজ মেনে নেওয়ার জন্য ইমতেফায়ালের জন্য এবং যে কোনো কাজকে আমলে রূপান্তরিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ একটা উপকরণ তাদাব্বুরটা তাহলে উপকরণ হলো কোরআনকে মেনে নেওয়ার এবং কোরআন অনুযায়ী আমল করার সম্মানিত শ্রোতা শ্রোতাদিনী ভাই এবং বোনেরা আমরা আজকে তাফসির এবং তাদাব্বুরের মধ্যে তুলনামূলক আলোচনার মধ্য দিয়ে যে বিষয়টা উপস্থাপন করতে চেয়েছি আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়গুলো বোঝা সহজ করে দেন সেই দোয়া রেখে আপনাদের সবার কল্যাণ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি হাদাউসাল্লাহ সাল্লামা আলা নবীনা মোহাম্মদ ও আলা আলি ওয়াসাব এজমাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি